যারা প্রেত জনিতে বিশ্বাস করে না তাদের জোর করে বিশ্বাস করাতে যাওয়া উচিত নয়। আমি অন্তত সে চেষ্টা করি না, কেবল একবার। তারপর বড়দা বলো, কতদিন পর এলে বলো তো? তা প্রায় বছর খানিক তো হবেই, তুমি তো আমাদের মুখের রাস্তা ভুলেই গেছো। হ্যাঁ, আসলে সত্যি এত কাজের চাপ না। আচ্ছা, তুমি তো অনেক দূর থেকে এসছো, একটু হাত মুখ ধুয়ে নাও, এক জায়গায় নিয়ে যাও। তুমি তো ভূত প্রেত কিছুই মানো না। হ্যাঁ, আমাদের এই বড়দা হচ্ছে পাকা ভূত জ্ঞানী ব্যক্তি, ভূতের প্রমাণ যদি চাও ওর কাছে পাবে। আপনি একজন শিক্ষিত ব্যক্তি, ভূতে বিশ্বাস করেন? দেখুন রোজাবু, শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিস বিশ্বাস করেন যা বিশ্বাস করতে অশিক্ষিত লোক লজ্জা পাবে। আচ্ছা, যেমন যেমন ধরো ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস কিংবা প্যাভলভের বিহেভিয়ারিজম। এই যে মিসেস দাস, কি সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হয়ে, তো আশাই করিনি। আরে কাল সাপ্তাহিক শপিং করতে মলে গেছিলাম, আচ্ছা বড়দা, জানো তো আমাদের মিসেস দাস কিন্তু খুব ভালো গান করেন। একটা সময় কিন্তু আমি ওই গান বাজনা করতাম, কিন্তু এখন সময়ের অভাবে আর হয়ে ওঠে না। তো সাবিত্রী দেবী, আপনি মানে কেমন ধরনের গান বাজনা করেন? এখন তো আর রেওয়াজ করা হয় না, তবে এক কালে রবীন্দ্রসঙ্গীত গাইতাম। বাহ, তা মিসেস দাস হবে নাকি দেখ করলি? মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ব্যাপারখানা কি বলতো, ভেতরে কোনো কথা আছে নাকি? তুমিও লক্ষ্য করেছো দেখছি, প্রথমে গুজব শুনেছিল, আজ প্রথম চোখে দেখলাম জানো, প্রমথ সাবিত্রীকে বিয়ে করার জন্য খেপে উঠেছে। তো সাবিত্রী দেবীর কি মত? যতদূর শুনেছি সাবিত্রীর মত নেই। মত নেই কেন? ঠিক বলতে পারি না, হিন্দু সংস্কার হতে পারে, আবার কতকটা তার মৃত স্বামীর প্রতি ভালোবাসাও হতে পারে। ও হো, উনি বিধবা? হ্যাঁ। ও, তা ওনার স্বামীর সঙ্গে তোমার আলাপ ছিল? এই সামান্য, মিস্টার দাস রেলের ইঞ্জিনিয়ার ছিলেন, খুবই রাজভারী লোক ছিলেন, হঠাৎ রেলে কাটা পড়ল। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। আরে গুড মর্নিং। গুড মর্নিং, এটা কি আজকের পেপার নাকি?
হ্যাঁ এই নাও। আচ্ছা দেখি একটু। কাল রাতে ঘুমোয়েছে তো? হ্যাঁ জবর জবর। আচ্ছা শোনো, মিসেস দাস কিন্তু আমাদের তিনজনকে কাল বিকেলে নিমন্ত্রণ করেছে। বাহ, তিনজন মানে? তিনজন মানে তুমি আমি আর প্রমথ। আচ্ছা আচ্ছা, যাবে তো সেখানে? হুম, যাওয়াই যায়। আচ্ছা ব্রেকফাস্টে কি আছে আজকে? আপনি তো চাকরি অনেক তো রাত হলো, চলুন তাহলে খেয়ে নেবো। ঝামেলা পড়াবার মুহূর্ত আচ্ছা মিসেস দাস, আপনি এই বাড়িতে একা থাকে, আপনার ভয় করে না? ভয়? কিসের ভয়? ধরুন ভূতের ভয়। ভূতের ভয়? সে আবার কি? এই আপনার সব কুসংস্কার। ভূত? ভূত বলে কিছু আছে না? আপনারও কি তাই মত? দেখুন, বড় জন্মে বিশ্বাস করি, কিন্তু তাহলে ভূত কে জানে? দেখুন বড়দা, ভূত নেই। ভূত ধরতে যে কত ধর না কেন, ভূত ধরতে পারে না। বিশ্বাস করেছে, যেমন উইলিয়াম ক্রুপস, কোনান ডয়েল কিংবা অলিভার লজ। দেখুন আমি বিশ্বাস করি না। যদি আপনি প্রমাণ করতে পারেন করুন, না তখন ইংরেজি না বলে আপনি কাম করতে পারবেন না। বেশ, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু প্রমাণ আমি দিতে পারি। মিসেস দাস কাকে ডাকা যেতে পারে, কিন্তু এমন লোক হওয়া চাই যাকে আমরা সবাই চিনি, অন্তত যার চেহারা আমাদের সবার জানা। তবে হ্যাঁ, ওকে ডাকা যেতেই পারে। যদিও আমি ওকে কখনো দেখিনি, তবে ছবি দিয়ে কাজ চলে যাবে। আসলে আমরা সবাই মনে মনে মিস্টার দাসকে স্মরণ করি। আপনাদের সবার হাত দুটো টেবিলের উপর একসাথে রাখুন। সবাই মনে মনে মিস্টার দাসকে স্মরণ করো। কেউ এসেছেন কি? কেউ
চিন্তা কিছু নেই, তবে এখন টুকটা প্রয়োজন, এখন ওনাকে না তুলেই হবে। মানে আসলে আজকে আমাদের ফিরতে হবে, বড়বাবুর আজকে পুরো একটা ট্রেন আছে। দেখুন, তবে আমরা না থাকলে যদি আপনার কোনো লজ্জার কারণ হয় তাহলে না হয়। না না, সেজন্য ভাববেন না, আমি তো এখন আছি এখানে। আচ্ছা, তবে আমরা আজকে চলি, অনেক সকাল তো হয়ে গেল, আমরা তাহলে যাই। নমস্কার, যদি কোনো সমস্যা হয় ওকে নয় ফোন করে নেবেন, তো আছে। ঠিক আছে, সাবধানে থাকবেন। ঠিক আছে। ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে পারত, কিন্তু হলো না। মাসখানেক পর আমার শালাবুর কাছ থেকে একটা ফোন পেলাম। সে আমাকে যা বলল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। প্রবোধুয়া সাবিত্রীর সিভিল ম্যারেজ হয়েছে, সে রাতের পর যে এ ঘটনা সম্ভব তা আমি ভাবিনি। এবং প্রমথকে দেখতে নাকি এই কদিনে অনেকটাই মৃত মিস্টার দাসের মতো হয়ে দাঁড়াচ্ছে। এটাকে মিস্টার দাসের সে প্রেতাত্মা যে প্রমথকে তার শরীর থেকে উৎখাত করে নিজে কায়েম হয়ে বসেছে এবং নিজের বিধবাকে আবার বিয়ে করেছে। আর যদি তাই হয় তাহলে প্রমথর প্রেতাত্মার কি হলো, কোথায় গেল সে?